আনন্দ সংবাদ, এক্সক্লুসিভ বেনারসি সিল্ক তাঁত ও বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি বিপুল সম্ভার নিয়ে আবরণের মেগা এক্সিবিশন কাম সেল আগামী 29 ও 30 জুলাই 2022। স্থান নারী সেবা সংঘ, 1/1-2A গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, কলকাতা 68। সময় সকাল 10টা থেকে। থাকছে এক্সক্লুসিভ অফার। বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396। এছাড়া হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9051217795। আপনারা সবাই আমন্ত্রিত। আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম। আবরণ মানেই রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ মানেই একরাশ রং নিয়ে আমাদের পথ চলা, আর অবশ্যই আমাদের ভারতীয় ঐতিহ্য নিয়ে পথ চলা। এই আবরণের ঐতিহ্য নিয়ে আবরণ হাজির হচ্ছে আগামী 29 এবং 30 জুলাই, অর্থাৎ এই সপ্তাহের শুক্রবার এবং শনিবার, নারী সেবা সংঘ যোধপুর পার্ক কৌশিকী হলে। সঙ্গে অবশ্যই আপনারা তো আসছেনই, আর আজকের এই অনুষ্ঠানে রয়েছে আমার সঙ্গে সুমন। সুমনকে অনেক অনেক স্বাগত জানাই, আর সুমনকেও আপনারা পেয়ে যাবেন এক্সিবিশনে। আসুন, গল্প করে কেনাকাটা করা। তো আজকে আমরা যে শাড়ি দেখাবো, এই শাড়িটা হচ্ছে বেনারস তাসার, একদম পিওর তাসার, তাসার বাই তাসার। এই তাসারের উপরে এমব্রয়ডারি করা এবং এই মেশিন এমব্রয়ডারি করা, এগুলো হচ্ছে বেনারসে হচ্ছে এই শাড়িগুলো। কেননা বেনারসে কেন বললাম, এই শাড়িতে একটা বেনারসের বর্ডার উইভিং হচ্ছে, তারপর সেটা এমব্রয়ডারি হচ্ছে। তাসার বোনা হচ্ছে এমব্রয়ডারি বা বর্ডারের সঙ্গে একটা জরি বর্ডার থাকবে, কোনটাতে রেশম বর্ডার থাকবে, বেনারসের ঘরানার বর্ডার থাকবে এবং তার মধ্যে এমব্রয়ডারি থাকবে। কিন্তু আমার ক্যাপশন যেটা থাকে অনুষ্ঠানের শুরুতেই, সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে, গুড বয়, সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। কেননা সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। হ্যান্ড ওয়াশ করতে হবে দিনে 5 থেকে 7 বার, 18 থেকে 19 বার। স্যানিটাইজার ব্যবহার করা, সার্জিক্যাল 3-লেয়ার মাস্ক পরা ম্যান্ডেটরি, এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক। এই পুরো প্রসিডিওরটা ফলো করলে আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। হয়ে গেল নাম্বার আমার প্রথম কথা, এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকাকরণ করে নেওয়া। এরপরে আসছি শাড়ির প্রসঙ্গে। এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, আর এর একটা আভিজাত্য হচ্ছে এর ব্লাউজ, ভীষণভাবে এর ব্লাউজটা এটা উল্টো ভাজে আছে না, তাই তো মনে হচ্ছে, দেখো তো। ওটাই আঁচল, ঠিক ঠিক। প্রথমটা হচ্ছে আঁচল, নাম্বার ওয়ান আঁচল, ব্লাউজ পিস পার, পুরোটাই কিন্তু রেশমের বুনুই, কোনো জরির ব্যবহার নেই এখানে, কিন্তু পুরোটাই রেশম বুনুই, নো জরি। এই বুনুইটা হচ্ছে বেনারসের বৈশিষ্ট্য। আর তার সঙ্গে ভেতরে দেখুন পিঙ্ক কালারের তসর, এটা ইয়ান ডাই করে তসরটা বোনা হয়েছে, এবং তারপরে ওই কালার, যে কালারের বডি কালার সেই কালারেরই সুতো দিয়ে কিন্তু এটা মানে কাজটা কাছে, এটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি গেছে। এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, 6050 রুপিস। আজকের এপিসোডটা কিন্তু পুরোপুরি কিন্তু নিউ অ্যারাইভাল, আজকে যা কালেকশন পুরোপুরি কিন্তু নতুন একেবারে। আমি যেটা বললাম, আমরা 6050-এ ম্যাক্সিমামটা থাকবো। আর এই হচ্ছে এর ব্লাউজ পিস, দেখুন পুরোটা রেশম বুনুই ব্লাউজ, এটা উল্টো দিক দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ব্লাউজ পিসের সোজা দিকটা দেখুন। 6050 রুপিস নাম্বার ওয়ান, নাম্বার টু। তবে এগুলো কিন্তু সব সিল্কমার্ক যুক্ত, যারা আপনারা পাবেন একদম হাতে পাবেন, যখন দেখবেন একদম পিওর তসর, তসর বাই তসর, এটা হচ্ছে তসর, তসর বাই তসর। এর ব্লাউজ পিসটা শুরুতে রয়েছে, এটা কিন্তু পুরোটা বুনে গেছে, কোনো জড়ি নেই, পুরোটা একদম বুনে গেছে, রেশম বুনুই। আঁচল এটা রয়েছে, আর ব্লাউজ গেল, তারপরে আঁচল এলো, এটা রয়েছে হচ্ছে বডিটা। নাম্বার হচ্ছে টু, দু নম্বর শাড়ি, একদম দেখুন ইয়ালো কালার, তো তাই ইয়ালো সুতো দিয়ে কিন্তু কাজটা যাচ্ছে, চেস্ট পর্যন্ত ঘন কাজ, তারপরে কিন্তু এইভাবে চলে গেছে স্কার্ট বর্ডারে বুটি হিসেবে। নাম্বার সপ্তমী সকালটা কিন্তু দু নম্বর শাড়িকে দিয়ে একদম কাটি উঠতেই পারে, সপ্তমী সন্ধ্যাও হতে পারে, একদম মিলিয়ে মিশে। 6050, 6050 দু নম্বর। তিন নম্বর শাড়িতে যাব, নাম্বার থ্রি, কালারটা খুব সুন্দর, সি গ্রিন কালার, নাম্বার থ্রি, তিন নম্বর, এটা 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 তিন নম্বর। ব্লাউজটা শুরুতে আছে, একদম ফার্স্টই ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ পিস, একদম প্রত্যেকটা রেশম বুনুই আছে। তারপরে আসছে আঁচল, আর এটা রয়েছে বডি, দেখুন সিল্ক বলেছে, সিল্কমার্ক যুক্ত, একটু দেখিয়ে দিই সিল্কমার্ক, এটা হচ্ছে সিল্কমার্ক। নাম্বার থ্রি দেখালাম, তিন নম্বর, এটা সি গ্রিন কালারে, কী হলো
3 নম্বর, নাম্বার 3, প্রাইস হচ্ছে 6050, 6050 3 নম্বর শাড়ি। তিনের পরে যাব 4 নম্বর, নাম্বার 4, এটা হচ্ছে 4, নাম্বার 4, 4 নম্বর শাড়ি। আজকে কিন্তু বিভিন্ন রং, প্রচুর কালার। প্রথমে যাচ্ছে ব্লাউজটা, এটা ব্লাউজ, কোনো জড়ি নেই, দেখে আপনাদের শাইন দেখে মনে হবে এতে জড়ি আছে, বাট কোনো জড়ি নেই, পুরোটাই রেশম বুনুই। আর এটা রয়েছে দুধে হালতা কালার, দেখুন ভেতরে সেলফ সুতো দিয়ে কিন্তু এই পেজডিটা যাচ্ছে, মানে একদম কলমকারীর যে জাল সেটাই যাচ্ছে। 4 নম্বর শাড়ি, নাম্বার 4 আছে, এগেইন প্রাইস হলো 6050, 6050, আর বুকিং নাম্বার তো যাচ্ছে। এবারে আসবো হচ্ছে 5 নম্বর, আর একটা ইয়ালো দেখাচ্ছি, নাম্বার 5, 5 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 5। প্রথমে ব্লাউজ পিস থাকবে, এটা রয়েছে ব্লাউজ পিস, শাইনটা দেখে আপনাদের মনে হতেই পারে এটা জড়ি, কিন্তু এক ফোঁটা জড়ির এখানে কোথাও টাচ নেই, শাড়িটাতে এক ফোঁটা জড়ির টাচ নেই, এবং এই শাড়িগুলো ভীষণ এলিগেন্ট। আর এই হচ্ছে সিল্ক মার্ক, বারবারই দেখিয়ে দিচ্ছি, এগুলো পিওর তাসার, নাম্বার হচ্ছে 5, 5 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6050, নাম্বার 5, 6050, নাম্বার 5-এর পরে যাব নাম্বার 6, 6 নম্বর, এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর, এই হলো প্রথমে ব্লাউজ, কালারটা কি সুন্দর, এটা রয়েছে ব্লাউজ, তারপরে রয়েছে আঁচল, আর এই রয়েছে হচ্ছে বডিটা, নাম্বার হচ্ছে 6, 6 নম্বর শাড়ি, নাম্বার 6, প্রাইস হচ্ছে 6050, 6050, 6 নম্বর। 6-এর পরে যাব 7, নাম্বার 7, খুব মিষ্টি কালার এটা রয়েছে, নাম্বার 7, 7 নম্বর, এটা না গাজরি কালার, এটা বেনারসে এই রংটাকে বলা হয় গাজরি কালার, অরেঞ্জ আর পিচের মাঝামাঝি। এটা রয়েছে ব্লাউজ, এই রইল ব্লাউজ, তসর একদম, তারপরে আর এই যে দামটা আপনি পাচ্ছেন না, এটার দামটা কিচ্ছু নয়, 6050, দামটা জাস্ট মানে কিচ্ছু নয়, শাড়ির কোয়ালিটি, শাড়ির কাজ, শাড়ির যে এলিগেন্সি, এই তুলনায় দামটা কিচ্ছু নয়। এটা রয়েছে 7 নম্বর শাড়ি, 6050, নাম্বার 7। এবার আসবো নাম্বার 8, গ্রিন। আপনারা সামনের শুক্র, ধরো সামনের শুক্রবার এবং শনিবার দুদিন যে এক্সিবিশন পাচ্ছেন, মেগা এক্সিবিশন, সেখানে এই শাড়িও পাবেন, পার্টিকুলার এটা হয়তো পাবেন না, বাট টাইপ অফ দিস তাসার আপনারা পাবেন, এটা রয়েছে গ্রিনের মধ্যে। নাম্বার দেখাচ্ছি হচ্ছে নাম্বার 8, 8 নম্বর, প্রথমে যাচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, এক ফোঁটা জড়ি নেই, আমার খালি ভাবতে অবাক লাগছে যে কোনো জড়ি ছাড়া এত শাইন, আমি উল্টো দিকটা দেখাই, পুরো বুনুই হয়েছে, দেখুন এটা বুনুই, নাম্বার হচ্ছে 8, 8 নম্বর, 6050, 6050, 8 নম্বর। 8-এর পরে যাব 9, নাম্বার 9, এটা হচ্ছে টিপিক্যাল অরেঞ্জ, নাম্বার 9, টিপিক্যাল অরেঞ্জ, 9 নম্বর শাড়ি, প্রথমে যাবে ব্লাউজ পিস, এই রইল ব্লাউজ, নাম্বার 9, এটা রয়েছে ব্লাউজ, তারপরে রয়েছে আঁচল, এই রয়েছে বডি, নাম্বার 9, 9 নম্বর শাড়ি, এগেইন প্রাইস হচ্ছে 6050, 9 নম্বর, 6050, 6050, নাম্বার 9, সাদার মধ্যে। এবার এই শাড়ির আভিজাত্যটা অন্য জায়গায়, প্রথমে দেখাবো ব্লাউজটা, এই সেটা আমার দারুণ লাগলো, এটা রয়েছে ব্লাউজ, নাম্বার 10, তারপরে আসছি আঁচল, পার, আর ভেতরে দেখুন এমব্রয়ডারির ক্ষেত্রে মাল্টি কালার এসছে, দারুণ লাগবে পড়লে পরে এই শাড়িটা, এটা হচ্ছে 10 নম্বর, নাম্বার 10, 6050 রুপিস, এই শাড়িটা একটাই, কারণ প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস, কিন্তু এটা প্রচুর মানুষ বুকিং করবেন, শাড়িটা অসম্ভব সুন্দর, 10 নম্বর শাড়ি, 6050, 6050, নাম্বার 10। আমি কয়েকটা কথা বলিনি, ততক্ষণ তুমি শাড়িগুলো এগিয়ে নিতে পারবে, সেটা হচ্ছে যারা অনুষ্ঠানটা দেখছেন শাড়ি পছন্দ হলে বুকিং করুন, 9051217272, 9051217274, এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9051217795, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন। আজকে না এপিসোড খুব কম, আজকে এখন একটা এপিসোড আর রাত 12টা একটা এপিসোড, মাঝখানে কিন্তু আজকের কোনো এপিসোড নেই, যার ফলে নিশ্চিন্তে ভালো করে দেখে ধীরে সুস্থে বুকিংটা করতে পারবেন।
আর এসে দেখে কেনাকাটা করতে চাইলে আসুন। আবরণ প্রতিষ্ঠান প্রত্যেক দিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে, এখানেই হচ্ছে আবরণ। সারা বিরাটি জুড়ে একটাই মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে আবরণ। তাই ল্যান্ডমার্কটা মাথায় রাখবেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ড। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বিরাটি, আর নিয়ারেস্ট বাসস্টপ মানে যেটা বাসস্টপ সেটাই হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড। আসতে কোনো অসুবিধা নেই, গাড়ি নিয়ে আসলে নিশ্চিন্তে গাড়ি রাখুন, গাড়ি পার্কিংয়ের কোনো ফিজ লাগে না। যত ঘন্টা ইচ্ছে গাড়ি রেখে আপনারা কেনাকাটা করতে পারবেন। 11 নম্বর ঠিক সাদাটা যেরকম দেখালাম, একদম 10 নম্বর যেটা অফ হোয়াইটে দেখালাম সেটাই দেখাচ্ছি এবার গ্রিনে, সি গ্রিন ডার্ক 11 নম্বর শাড়ি। প্রত্যেকটার কিন্তু ব্লাউজটা হচ্ছে অল ওভার এই উইভটাতে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজ 11 নম্বর, তারপরে আসছে আঁচল, এটা রয়েছে বডিটা। 11 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6050, 6050 11 নম্বর, 6050। দুর্দান্ত শাড়িগুলো, এবার যাব নাম্বার 12 নম্বর ইয়েলো টোন। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক দিয়ে পাবেন। এটা হচ্ছে আঁচল, তার আগে তো অবশ্যই ব্লাউজ পিসটা রয়েছে। প্রথমে যাচ্ছে ব্লাউজ পিস, এটা রয়েছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর দেখুন সিল্ক মার্ক কিন্তু রয়েছে। এই হচ্ছে শাড়িটা, ইয়েলো কালারটা এত সুন্দর। এটা 12 নম্বর দেখাচ্ছি, নাম্বার 12, প্রাইস একই 6050, 12 নম্বর শাড়ি 6050, নাম্বার 12, 6050। 12-র পরে যাব 13, নাম্বার 13 গ্রিন, 13 নম্বর এটা হচ্ছে গ্রিনে, নাম্বার 13, 13 নম্বর। এটার সঙ্গে রয়েছে ব্লাউজ, এই রয়েছে ব্লাউজ, এটা ব্লাউজ দেখাচ্ছি, আঁচল, তারপরে আসছে আঁচল, তারপরে পার গ্রিনটা। এই গ্রিনটা কিন্তু অনেক বয়স অবধি পরা যায়। 13 নম্বর শাড়ি, এই হচ্ছে ভেতরে এমব্রয়ডারি, বর্ডারটা একটু দেখাই, এই বর্ডারটাই কিন্তু ব্লাউজ পিসের এই উইভিংটাই থাকছে। 13 নম্বর, নাম্বার 13, 6050 রুপিস, 13 নম্বর, 6050। 14 নম্বর, অ্যানাদার কালার, এটা হচ্ছে 14 নম্বর, এটা তুঁতে কালারে, একটু কৃষ্ণ নীল ঘেঁষা কালারটা, তুঁতে কৃষ্ণ নীল মিলিয়ে কালারটা। এটা রয়েছে ব্লাউজ পিস, তারপরে রয়েছে আঁচল। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর, নাম্বার 14, 14 নম্বর শাড়ি, নাম্বার 14, এই হলো শাড়িটা 14 নম্বর। প্রাইস হচ্ছে 6050, 6050, 14 নম্বর শাড়ি 6050। এইবারে আসছি 15 নম্বর, নাম্বার 15, 15 নম্বর। বাহ, শাড়িতে না দামটা কিন্তু কমবে, 15 নম্বরের দাম হবে 5550। কেন হবে? মেটেরিয়ালগত কোনো ফারাক নেই, মেটেরিয়াল সেম, যা আমি আগের শাড়িতে দেখালাম তাই, বুনুইটাও তাই, আঁচল ব্লাউজের যে বুনুই পাড়ের সেটাও সেম। তাহলে দামটা কমলো কেন? কারণ এমব্রয়ডারি কমলো। এই যে ভেতরে যে এমব্রয়ডারিটা, এটাতে অনেক হালকা এমব্রয়ডারি হলো, দেখুন জায়গায় জায়গায় বড়বিটার সঙ্গে ছোট ছোট ফুল। এই যে এমব্রয়ডারিটা হালকা হলো, দামটাও কিন্তু কমে গেল 5550। মানে আপনি মেটেরিয়াল সেম পাচ্ছেন, উইভিং সেম পাচ্ছেন, শুধু এমব্রয়ডারির কম বেশির জন্য দামের কিন্তু ফারাকটা এটা হচ্ছে 5000, দাম ভুল যাচ্ছে, 5550 হবে, 5550, 5550, নাম্বার 15, 15 নম্বর শাড়ি, 5550। ভুল দাম যাচ্ছিল ওখানে, দামটা ঠিক নেই, একটু দামটা ঠিক করো, করে এই শাড়িতে একটু দেখাও দামটা প্লিজ। নাম্বার 15, 15 নম্বর, 5550, 5550, তখন 1550 দিয়েছিল। এবার চলে এলাম, এবারে আসবো 6, ওটা ছিল হচ্ছে 15, এবার আসছি 16, 16 নম্বর, নাম্বার 16, নাম্বার 16, 16 নম্বর শাড়ি, সেম প্রাইসটাও সেম যাবে 5550। এটা রয়েছে ব্লাউজ 16 নম্বর, একটু ব্লাউজটা উপরে দেখাই তো, যদিও জড়ি নেই পুরোটাই, কিন্তু সিল্ক থ্রেডের ব্যবহার রয়েছে বুনুইয়ের ক্ষেত্রে। এটা আঁচল ব্লাউজ গেল, তারপরে আসছি আঁচল, এটা রয়েছে বডি। এটা 16 নম্বর, পিঙ্ক কালারটা খুব মিষ্টি পিঙ্ক, 16 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 5550, 5550, 16 নম্বর, 5550। 16-র পরে যাব 17 নম্বর, নাম্বার 17, এটা হচ্ছে 17, নাম্বার 17, গ্রিনটা কি মিষ্টি গ্রিন না, এগুলো একদম তসর দেখাচ্ছি, তসর বাই তসর, তার মধ্যে আবার উইভিং। এটা বেনারসের কেন? এটা বেনারস হচ্ছে উইভিং এর জন্য, এই যে উইভিংটা দেখছেন, ব্লাউজের উইভিং, আঁচলের উইভিং, পার, এটা হচ্ছে বেনারস উইভড,
কিন্তু এটা পূজোর কোন দিন পড়লে বেশি ভালো লাগে? এটা সপ্তমী, সপ্তমী না, সপ্তমী সন্ধ্যে, একদম ষষ্ঠী সপ্তমী সন্ধ্যাতে এই গ্রিনটা পরুন। এটা রয়েছে হচ্ছে 17 নম্বর শাড়ি, 5550, 5550 নাম্বার 17, নাম্বার 18, এই সমস্ত এটা না বিয়ের কেনাকাটাতেও জায়গা করবে, অসাধারণ। ধরো শাশুড়ি প্রণামী লাল ছাড়া দিতে হবে, এরকম একটা শাড়ি দিন। প্রথমে যাচ্ছে ব্লাউজ, এটা এটা হচ্ছে ব্লাউজ, এবং এটা না যে কোনো মানে সেমিনারে কেউ যদি পড়তে চান, বাই প্রফেশন ডক্টর তারাও কিন্তু পড়তে পারেন, প্রিন্সিপাল, অসাধারণ লাগবে, লয়ার। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 18 নম্বর শাড়ি, 5550 নাম্বার 18 5550। 18-র পরে যাব 19 নম্বর নাম্বার 19, এটা সি গ্রিন কালার, 19 নম্বর নাম্বার 19। এই হলো আঁচল, প্রথমে যাচ্ছে ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ, এই হলো ব্লাউজ, তারপরে আসছে আঁচল, এটা রয়েছে আঁচল, আর এই রয়েছে বডিটা। বুকিং করতে থাকুন, কারণ এই শাড়িগুলো না সব সিঙ্গেল সিঙ্গেল, মানে ধরুন এই কালারটা আমি অন্য ডিজাইন দেখিয়েছি, এই ডিজাইনে এই কালারটা কিন্তু একটাই। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, 5550 নাম্বার 19, নাম্বার 20 20 নম্বর, এটা হচ্ছে নাম্বার 20 20 নম্বর শাড়ি, একদম দুধে হালতা একটা হট পিঙ্ক টোন। আর এটা রয়েছে ব্লাউজ, এটা না বিয়েতে বেশ ভাত কাপড়ের শাড়ি হিসেবে খুব ভালো লাগবে, বা বৌভাতের দিন সকালে কনেকে পরালে খুব ভালো লাগবে। আঁচল, আমার এই শাড়িটা দেখে ওইটাই মনে পড়লো, যদিও পুজোতে যদি কেউ বলেন অষ্টমীর সন্ধ্যেবেলাতেও পড়তে হতে পারে। এই হচ্ছে শাড়িটা, 19 নম্বর শাড়ি, নাম্বার এটা নাম্বার 20 20 নম্বর, নাম্বার 20 5550 20 নম্বর শাড়ি, 5550, এতে রয়েছে ব্লাউজ পিস। 21 নম্বরে যাওয়ার আগে আপনাদেরকে বলা যে আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন, আপনারা বুকিং করবেন, বুকিং নাম্বার হচ্ছে 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। যারা আসতে চাইছেন চলে আসুন, আবরণ সপ্তাহে 7 দিন প্রতিদিন খোলা। এছাড়া আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আবরণের শাড়ি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, অর্থাৎ হোম ডেলিভারি চার্জ দিয়ে আপনার হাতে হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন শাড়ির প্রাইসের সঙ্গে অ্যাড করে। আর যদি আপনি কুরিয়ারে চান সেটাও পেয়ে যাবেন, আপনাকে অনলাইনে আগে পেমেন্ট করতে হবে, শাড়ির প্রাইসের সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড করে শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। এবার যাব 21 নম্বর, 21 নম্বর এবার হচ্ছে 4850 শাড়ি, কিন্তু সেম রয়েছে, বারবার বলছি শাড়ি সেম, বুনুই সেম, মেটেরিয়াল সেম, ওতে কোনো ফারাক নেই, ফারাক হচ্ছে এমব্রয়ডারিতে। এই হচ্ছে ব্লাউজ, এটা রয়েছে আঁচল, এই দেখুন এমব্রয়ডারি, আরও হালকা, এখানে দেখুন এই যে বুটিটা দেখুন, এই বুটিটার জন্য হালকা হয়ে গেল। এটার প্রাইসটা বলে দিই, 4850, কিন্তু সিল্ক মার্কই পাবেন, 4850, 4850, এটা হচ্ছে সিল্ক মার্ক, 4850। 21 নম্বর, 21 22, 22 নম্বর, এটা রয়েছে 22 নম্বর, নাম্বার 22, এটা 22 নম্বর শাড়ি, প্রথমে যাবে ব্লাউজটা। হ্যাঁ, প্রথমে ব্লাউজ, কালারটা কি সুন্দর না, সিগ্রিন, তারপরে আসছে আঁচল, এটা রয়েছে বডিটা, 22 নম্বর শাড়ি নাম্বার 22, প্রাইস একই, 4850, 4850, 22 নম্বর শাড়ি নাম্বার 22। 23 নম্বরে যাব, 23, এটা রয়েছে 23 নম্বর, মিষ্টি একটা পিঙ্ক কালার, প্রথমে ব্লাউজ, যাচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই রয়েছে বডিটা। আর একটা জিনিস বলি, এটা দামটা কমের কারণে, কারণ এর পাড়টা দেখো সরু, তুলনামূলকভাবে আগের পাড়ের থেকে একটা সরু পাড়। আমরা আছি 23 নম্বর শাড়িতে, 4850, 4850, নাম্বার 23, 4850। 23-র পরে যাব 24, 24 নম্বর, নাম্বার 24, মানে কাজের ঘনত্বটা কমে যাচ্ছে অনেকটাই, অনেক 24, এটা রয়েছে ব্লাউজ পিস, এই কালারটা কিন্তু সকালের যে কোনো অকেশনে পরা যায়, আঁচল, পাড়, তসর তো পরে খুব আরাম, একেবারে কিন্তু হালকা লাইট ওয়েটের শাড়ি, এটা হচ্ছে 24, 24 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4850, 24-এর পরে যাব 25, 25 নম্বর, এগুলো হচ্ছে বেনারস তাসার দেখাচ্ছি আমরা, উইভিং আঁচল পাড়ে ব্লাউজে। আর এই উইভিংটাকে না জামেবার উইভ বলা হয়, এটার সঙ্গে জড়ি থাকলে পিওরলি জামেবার হয়ে যেত, এটার মধ্যে রেশম দিয়ে পুরো বুনিটা যাচ্ছে।
নাম্বার 25 নম্বর শাড়ি, প্রাইস একই, অর্থাৎ 4850 25 নম্বর 4850। আমরা 21 নম্বর থেকে শুরু করেছি 4850, আরও তার আগে আরেকবার একটু রিপিট করে নিই, আমরা 1 থেকে 14 অবধি দেখিয়েছি 6050, 15 থেকে 20 অবধি দেখিয়েছি হচ্ছে 5550, 21 থেকে আমরা 26 অবধি দেখাচ্ছি 4850, সেটা হচ্ছে 26 নম্বর 4850। এই হয়ে গেল বেনারস তাসার আমাদের শেষ। এবারে আসব আমরা, এবারে আসছি এটা গেল 26, তাই তো 4850 বেনারস তাসার শেষ। এবার আসছি আমরা ভাগল, এই তসর হচ্ছে একদম ভাগলপুর দেশি তসর, পরে আরাম এবং এর বুনুই কিন্তু আলাদা, দেখুন একদম ভাগলপুর দেশি তাসারে পতাকা উইভ হয়েছে, তার এটা আগে বোনা হয়েছে তারপরে টাইন ডাই হয়েছে। আগের শাড়িগুলো কি বলেছিলাম, সুতো ডাই করে নিয়ে বোনা, আর এটা হচ্ছে আগে বোনা পরে টাইন ডাই। এটা সবুজ লালের কম্বিনেশন, পাটটা হচ্ছে জড়ি, এটা ভাগলপুর দেশি তাসার, পরে ভীষণ আরাম। 6050 নাম্বার 27 27 নম্বর 6050 উইথ ব্লাউজ পিস 27 6050 27 এর পরে যাব 28। এটাও কিন্তু সিল্ক মার্ক, সিল্ক মার্ক তো থাকবে, তসর তো, ওটাও তসর এটাও তসর, এই হচ্ছে সিল্ক মার্ক, একটু দেখিয়ে দিই সিল্ক মার্কটা না, হ্যাঁ নিউ একদম 28 নম্বর। আচ্ছা ওই আগে সিল্ক মার্ক যেটা যেরকম বড় পিস বড়, ওটা ওটাও সিল্ক মার্ক, এটাও সিল্ক মার্ক, ওটা সিল্ক মার্ক পুরনো ছিল, এখন সিল্ক মার্ক, এই নতুন এই প্লাস্টিকের সিল্ক মার্কটা বার করেছে, কেননা এটা হ্যান্ডলুম মার্কের সঙ্গে পাল্লা দিয়ে। আমরা কি করতাম, হ্যান্ডলুম মার্কটাকে শাড়িতে লাগাতে পারতাম যেহেতু ছোটোর মধ্যে বলে, অত বড়ো সিল্ক মার্ক লাগাতে পারতাম না, তাই সিল্ক মার্কটা অথেন্টিকেশনের জন্য ওরা এই প্লাস্টিক কাভারটা করেছে, এটা শাড়িতে স্টিচ করে নেওয়া যায়। এটা রানি অরেঞ্জ কম্বিনেশন, এটাও এটা হচ্ছে ভাগলপুর দেশি তাসার, প্রাইস হচ্ছে 6050 নাম্বার 28 28 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস 29 এই ধরনের সব শাড়ি কিন্তু আগামী 29 এবং 30 জুলাই নারী সেবা সংঘতে থাকবে। এটা হচ্ছে আঁচল একটু রানি কালার আর তার সঙ্গে একদম গ্রে, স্মার্ট শাড়ি, ভীষণ স্মার্ট কম্বিনেশন। প্রাইস হচ্ছে 29 নম্বর 6050 নাম্বার 29 6050 উইথ ব্লাউজ পিস। নাম্বার 29 এর পরে যাচ্ছি নাম্বার 30 30 নম্বর, এটা গ্রিনারি দুটো সেট, 30 নম্বর শাড়ি নাম্বার 30, দেখুন আঁচল। এবার এক একটাতে এক এক রকমের বুনুই হবে, একই বুনুই কিন্তু শাড়িতে নেই, দেখুন বুনুই কিন্তু বদলাতে বদলাতে যাচ্ছে। এই হলো শাড়িটা, প্রাইসটা হচ্ছে 6050 নাম্বার 30 30 নম্বর 6050 নাম্বার 30 6050 উইথ ব্লাউজ 31 31 নম্বর নাম্বার 31, এটা 31 আঁচল, রানিতে আঁচল, এটাও গ্রে, রানি আর গ্রে দুটো গ্রে কিন্তু আলাদা, আগের গ্রে আর এই গ্রেটা কিন্তু আলাদা। এটা 31 নম্বর দেখালাম 6050 6050 31 নম্বর উইথ ব্লাউজ পিস। 31 এর পরে যাব 32 32 প্রাইস এগেইন একই হলো 6050। আজকে আমরা তিনটে দাম দেখিয়েছি 6050 5550 4850, শুরু আর শেষে 6050। এটা গ্রে কালার, গ্রাফাইটের কালার আমি বলি এটাকে, দেখুন ক্লোজে, এটা গ্রে কালার 31 নম্বর, আর এটা রয়েছে একটা পোড়া লাল রং, এটা হচ্ছে 31, পোড়া লালের সঙ্গে যাচ্ছে 31 নম্বর 6050 6050 উইথ ব্লাউজ পিস। 32 নম্বর 32 এই শাড়িগুলো ভীষণ স্মার্ট শাড়ি, 32 নম্বর আঁচল, দেখুন এই ডিজাইনটা হচ্ছে একদম পিওর দেশি তাসারে, আবার এই ডিজাইনটা আমরা ভাগলপুর সেমিতেও কিন্তু দেখি, এটা হচ্ছে পিওর দেশি তাসারে সিলভার গোল্ডেন, দেখুন এটা সিলভার এটা গোল্ডেন আর অল্টারনেট ভাবে যাচ্ছে। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডে 33 নম্বর 33 6050 ব্লাউজটা এটা যাচ্ছে 33 নম্বর 6050 34, এবার সেম ডিজাইন যাব, এটা হচ্ছে 34, এটা গ্রিনে যাচ্ছে আঁচল, পুরো বুনুইটা এভাবে গেছে লাল সবুজের গল্প, সরু একটা জড়ি পার 30, এটা হচ্ছে চলে যাবে ওদিকে, এটা রয়েছে 34 34 নম্বর শাড়ি 6050 34 উইথ ব্লাউজ পিস। 34 এর পরে যাব 35 35 নম্বর, বাহ এই কালারটা ভীষণ সুন্দর, ভীষণ কম্বিনেশনটা অসাধারণ,
এটা একটা উডেন ইয়েলো টোন, কাঠের সেই পালিশের রং, আর তার সঙ্গে মেজেন্ডা, আর উইভিংটাও তো খুব সুন্দর, নতুন উইভ একদম। নাম্বার 356050 উইথ ব্লাউজ পিস। আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি নাম্বার 36, এর বুনুইটা আবার একদম আলাদা, এর বুনুই দেখুন একদম আলাদা। এটা হচ্ছে একটা সি গ্রিন ফিরোজা মিলিয়ে কালার হচ্ছে আঁচলে, আর তার সঙ্গে একটা লেমন গ্রিন। এটা উপরে দেখাবো, দেখাই উপরে, এই হচ্ছে আঁচল 36। এই দেখুন আগের সিল্ক মার্ক হচ্ছে এইটা, এটা হচ্ছে আগের সিল্ক, এত বড়টা লাগানো যায় না, এখনকার সিল্ক মার্ক আপনি শাড়িতে চট করে লাগিয়ে নিতে পারবেন। এটা গেল আঁচল, এটা রয়েছে লেমন কালারে যাচ্ছে হচ্ছে বডিটা, নাম্বার 36 6050। আমরা আবার একবার রিমাইন্ডার দিয়ে দিই, এক নম্বর থেকে 14 নম্বর ছিল 6050, সেটা বেনারস তাসার ছিল, তারপরে বেনারস তাসার দেখিয়েছি হচ্ছে 15 থেকে 20 5550, 21 থেকে 26 বেনারস তাসার দেখিয়েছি 4850, 27 নম্বর থেকে 36 নম্বর দেখালাম ভাগলপুর দেশি তাসার 6050 উইথ ব্লাউজ পিস। আপনারা ইউটিউবে থাকবে প্রোগ্রাম, ভালো করে দেখে বুকিং করবেন। এখন আপাতত এই মুহূর্তে এই পর্যন্তই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সুমনের সঙ্গে, আপনারা দেখবেন রাত্রির 12টার অনুষ্ঠান। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। সংবাদ, এক্সক্লুসিভ বেনারসি সিল্ক, তাঁত ও বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি, বিপুল সম্ভার নিয়ে আবরণে মেগা এক্সিবিশন কাম সেল আগামী 29-30 জুলাই 2022, স্থান নারী সেবা সংঘ, 1/1-2A গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, কলকাতা 68, সময় সকাল 10টা থেকে। থাকছে এক্সক্লুসিভ অফার, বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396, এছাড়া হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9051217795। আপনারা সবাই আমন্ত্রিত, আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে।